ঘটনা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির সংগ্রামী সভাপতি নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক। জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব পরবর্তী বাংলাদেশ নিয়ে আমাদের অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক আলোচনা। কিন্তু সত্যিকার অর্থে এই জুলাই আগস্টে হাজার হাজার মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি এবং যে বাংলাদেশের প্রতি মানুষের প্রত্যাশা, চাহিদা, ডিমান্ড ছিল, সেই বাংলাদেশ কতটুকু আজকে বাস্তবায়ন হয়েছে সেটি কিন্তু বড় একটি প্রশ্নের বিষয়। প্রথম যে বিষয়টি আজকে আমাদের সামনে এসেছে সেটি হলো আমাদের হাসিনার রেখে যাওয়া সার্জারি করা সংবিধান। আমরা যখন জুলাই আগস্টে বিপ্লব করলাম, সেই বিপ্লব কিন্তু এই সংবিধান আইন মেনে হয় নাই। এই সংবিধান এবং আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে জনগণ বিপ্লব সাধিত করেছে। ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে যে বিপ্লব সাধিত আমরা করলাম, আজকে সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশ চলছে সেই হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী। এই জায়গায় বড় একটি গেম খেলা হয়েছে বাংলাদেশের জনগণের সাথে। পাঁচই আগস্টে, পাঁচই আগস্ট সকাল 11টা আপনারা এখানে যারা রয়েছেন, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে হাসিনা পালিয়ে যাবে সকাল 11টা পর্যন্ত? কে জানতেন? কেউই জানতেন না। 11টা পেরিয়ে যখন দুপুর 12টার দিকে, তখন হয়তো অনেকেই নিউজ, সোশ্যাল মিডিয়া, পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন যে খুনি হাসিনা পালিয়ে গেল বা পালিয়ে যাচ্ছে। এই জায়গায় এই জুলাই আগস্টের বিপ্লব বা গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড তারাকে, এই গণঅভ্যুত্থানের এক নম্বর মাস্টার মাইন্ড হচ্ছে মহান আল্লাহ। আজকে যদি আমি আর অমুক তমুক ছাত্র নেতারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করে, তাহলে ওই ছাত্র নেতাদের প্রশ্ন করেন, তুমি তো ভাই সকাল 11টায় জানতেই না যে হাসিনা পালিয়ে যাবে। যেখানে তুমি সকাল 11টায় জানোই না হাসিনা পালিয়ে যাবে, তাহলে তুমি নিজেকে মাস্টার মাইন্ড দাবি করে কিভাবে? এটা হাস্যকর। মাস্টার মাইন্ড তো তিনি যিনি আদ্যপান্ত সবাই জানেন। হাসিনা পালিয়ে যাবে এটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন যে হাসিনা 5 আগস্ট আর বাংলাদেশ থাকবেন না। সুতরাং এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড মহান আল্লাহ, নিশ্চয়ই এটি মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তারপরে আমরা যারা আছি, ছাত্র, জনতা, রাজনৈতিক দলগুলো, আমরা অংশগ্রহণকারী, আমরা এই বিপ্লবকে অংশগ্রহণকে সাধিত করেছি। এবার আসেন 5 আগস্ট কি ঘটেছে। এই 5 আগস্টের বিপ্লবে প্রত্যেকটি রাজনৈতিক দল, ছাত্র, জনতা এবং এদেশের জনগণের সক্রিয় অংশগ্রহণ ছিল, ছিল কিনা? কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান তড়ি ঘড়ি করে দুপুর 1টার দিকে কতিপয় রাজনৈতিক দল আর 2-1 জন শিক্ষককে ডেকে নিয়ে ক্যান্টনমেন্টে মিটিং এ বসলেন। কেন বসলেন? শুধু কি ওই 5টা দল এই বিপ্লব করেছে? ওই 2-1 জন শিক্ষক বিপ্লব করেছে? বিপ্লব আমরা সবাই করেছিলাম, আমাদের কেন ডাকা হলো না? আমাদেরকে কেন জানানো হলো না? সেই ক্যান্টনমেন্টের বৈঠকে সিদ্ধান্ত হলো অন্তর্বর্তীকালীন সরকার হবে। আরে ভাই, অন্তর্বর্তীকালীন সরকার হবে না, বিপ্লবী সরকার হবে, সেটা ঠিক করার মালিক এদেশের ছাত্র জনতা যারা বিপ্লব করেছে। ওই 5টা দলকে দায়িত্ব দেওয়া হয় নাই যে তোমরা বসে ওই ক্যান্টনমেন্টে হাসিনা রেখে যাওয়া গোলামদের সাথে মিটিং করে এই বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিক করবা। তোমরা কে? এই প্রশ্ন করতে হবে আমাদের। সেই 5 আগস্টে নাকি ওখানে আলোচনা হলো আপনারা কিরকম সরকার চান। আইন উপদেষ্টা আসিফ নজরুল কালকে একটা বক্তব্যে বলেছেন যে ওখানে প্রশ্ন করা হয়েছে আপনারা কিরকম সরকার চান, সবাই নাকি বলেছে সাংবিধানিক সরকার। তার মানে তিনি এই দায়ভার ওই কতিপয় 5-6টি রাজনৈতিক দলের উপরে ছেড়ে দিয়েছেন, তিনি দায়ী মুক্তি, তার কোনো দায় নেই। আপনি বলেন বাংলাদেশে একটা হঠাৎ করে ভূমিকম্প হলো, একবার সব লন্ডভন্ড, ওই রকম ভূমিকম্পে এফেক্টেড একজন ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, সে বলতে পারবে? তার মাথা তো এমনি আওলানো, সব লন্ডভন্ড। তো এরকম 5 আগস্টে বিপ্লব হলো, মানুষ তো তখন
বুঝতেই পারছেন আমরা কি করব। সবাই একটা আতঙ্কের মধ্যে, পাল্টা কু, সেনাবাহিনীর ক্ষমতা দখল, নানা রকম চিন্তা মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে 5ই আগস্ট, ঠিক কিনা? তো ওই সময় আপনি হুট করে এরকম প্রশ্ন করলে কেউই সঠিক উত্তর দিতে পারবে না। বরং সময় নেওয়া দরকার ছিল, সময় নেওয়া হয়েছে। সরকার গঠন হয়েছে 8ই আগস্ট, বিপ্লব হয়েছে 5ই আগস্ট, তার মানে 4-4টা দিন আমাদের হাতে ছিল। তারপরেও আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই, এই সরকার হয়েছে হাসিনার রেখে যাওয়া সেই সার্জারি করা সংবিধান বুঝে। এখানেই মূল সমস্যাটি। আমরা তো ওই হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী করা সরকার চাই নাই, আমরা চেয়েছিলাম বিপ্লবী সরকার। আমরা বিপ্লব করেছি, বিপ্লব পরবর্তী বিপ্লবী সরকার হবে, এটাই নিয়ম, এটাই পৃথিবীর ইতিহাসে ঘটেছে। কিন্তু সেটা না করে তারা সংবিধান অনুযায়ী সরকার গঠন করলেন। আসিফ নজরুল সাহেবকে আমি এই জন্য বারবার দোষারোপ করি, রাজনৈতিক দলের নেতারা আইন কানুনের ফাঁক ফোকর বুঝতে নাও পারে, কিন্তু আপনি একজন আইনের মানুষ, আইনের নারী গুরি সব জানেন, আইন পড়ান, এই সংবিধানকে অসংখ্যবার আপনি লিখেছেন। যখন এই প্রস্তাব নিয়ে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছিল, আপনি জানতেন না এই সংবিধান অনুযায়ী সরকার গঠন হলে এই সরকার আওয়ামী ফ্যাসিবাদের আদলে সরকার হবে? আপনি সেখানে বলতে পারতেন না যে নো, এই ওয়েতে আমরা যেতে পারি না, আমরা এই পথে হাঁটতে পারি না, বরং আমাদের একটু সময় দেন, আমরা ভাবি? কিন্তু তারা কেউ এই চিন্তাই করে নাই। ওই সেনাপ্রধান বক্তব্য দিয়েছে, প্রস্তাব দিয়েছে, সবাই এক ডাকে আলহামদুলিল্লাহ জি হুজুর লাভবাই লাফিয়ে উঠেছে। আর আজকে এই যে নানান সংকট, নানান চিন্তা, বিপ্লবের 2 মাসও হয় নাই, আওয়ামী লীগের নেতারা মিডিয়াতে এসে বক্তব্য দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অসাংবিধানিক। কথা সত্য, তারা তো বলবেই, কারণ আপনি সংবিধান অনুযায়ী দেশ চালাচ্ছেন, আর সংবিধান অনুযায়ী দেশ চালাতে বলবেই তারা, কারণ এই সংবিধানকে জনগণ মানে না, এই সংবিধান জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আপনারা এই পতিত স্বৈরাচারের সংবিধান অনুযায়ী দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এখানেই মূল সংকটগুলো তৈরি হচ্ছে। প্রিয় বন্ধুগণ, কথাগুলো ভালোভাবে বুঝতে হবে আমাদের। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধী নই, উনি আমাদের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে যে কোনো মূল্যে সফল করব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের প্রশ্ন, কতিপয় উপদেষ্টাকে নিয়ে যারা এই সরকারকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছেন, যারা আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, কয়েকজন উপদেষ্টা, এই উপদেষ্টারা এই সরকারের দায়িত্বে থাকলে এই সরকার সামনে আরো বড় সংকটে পড়বে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি নিজে বলেছি, যতগুলো মিটিং হয়েছে গত 9 তারিখ যে মিটিংটা হলো এই মাসে, সেখানেও আমি বললাম এই উপদেষ্টা পরিষদকে রিঅ্যারেঞ্জ করতে হবে, ঢেলে সাজাতে হবে, এবং এই 25 জন দিয়ে 20 কোটি জনগণের বাংলাদেশ চলতে পারে না। আপনারা আরো 25 জনকে এই উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন, এবং এই 25 জন নিতে হবে দেশ পরিচালনায় অভিজ্ঞ, দক্ষ, দেশপ্রেমিক, ফ্যাসিবাদের আমলে যারা লড়াই করেছেন এরকম ব্যক্তিদের মধ্য থেকে। ওই ভারতের প্রতি প্রীতি দেখাবে, আওয়ামী লীগের প্রতি প্রেম দেখাবে এরকম মানুষ যাতে এই উপদেষ্টা পরিষদে আসতে না পারে। এরকম কোনো ব্যক্তি এই উপদেষ্টা পরিষদে আসলে আমরা রাজপথে আবার লড়াই করব, কথা একবারই পরিষ্কার। এখন আসেন বন্ধুগণ, ছাত্রলীগকে গত পরশুদিন নিষিদ্ধ করা হয়েছে। আমরা সবাই ছাত্রলীগের নিষিদ্ধ চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, কিন্তু যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হয়েছে এই প্রক্রিয়া সঠিক নয়। কারণ আজকে আপনি নির্বাহী আদেশে একটা দলকে নিষিদ্ধ করলেন, 10 বছর পরে, 15 বছর পরে ঠিক একই অস্ত্র ব্যবহার করে আপনাকে নিষিদ্ধ করতে পারে। এই জন্যই আমি বলেছি আওয়ামী লীগের জন্য আমি ন্যায় বিচার চাই, ছাত্রলীগের জন্য আমি ন্যায় বিচার চাই। কারণ এই আওয়ামী লীগের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে হয়তো আওয়ামী লীগের 50 বার ফাঁসি হবে, একবার নয়। এই ছাত্রলীগের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে একবার নয়, আরো 20 বার তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কারণ তাদের অপরাধের যে ইন্টেনসিটি, যে তীব্রতা, যে গভীরতা, তারা যে পরিমাণ অপরাধ করেছে, এই অপরাধের শাস্তি আপনি একবার নিষিদ্ধের মাধ্যমে শেষ করতে পারেন না। আরেকটি বিষয়, আপনি কোন সংগঠন বা দলকে বিচার করার আগেই নির্বাহী আদেশ এইভাবে ব্যান করতে পারেন না, আগে বিচার করতে হবে, বিচারের পরে তার যে শাস্তি, তার যে প্রাপ্য, সেই প্রাপ্য তাকে দিতে হবে। অনেকে আপনারা বলেন না হাসিনার ফাঁসি চাই, আমরাও চাই, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে, জাস্টিস প্রতিষ্ঠার মাধ্যমে। প্রত্যেকটা ধর্মে এবং ইসলামে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য, সে যেই ধর্মের হোক, সবার জন্য জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচারে
তার যে প্রাপ্য সেই প্রাপ্য সে পাবে। এই জন্য আমরা বলেছি অতি দ্রুত বিচার শুরু করেন, বিচার শুরু করেন। 5ই আগস্টে বলেছিলাম লেন্দি করবেন না, দু একদিনের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু করেন। আওয়ামী আমলে রেখে যাওয়া বিচারক ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বসা, এদেরকে অতি দ্রুত অব্যাহতি দেন। এদেরকে অব্যাহতি দিয়ে এই সুপ্রিম কোর্ট হাইকোর্টে দেশপ্রেমিক বিচারকদের নিয়োগ দিয়ে প্রমোশন দিয়ে চেয়ারে বসান। দু একদিনের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু করেন। আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, দ্রুত ন্যায় বিচার করেন। অথচ 2 মাস হয়ে গেছে এখন বিচারই শুরু হয় নাই, এখনো হাইকোর্টে আমাদের এখানে মানে একজন সিনিয়র আইনজীবী উপস্থিত, এখনো হাইকোর্টে 90% হাসিনার রেখে যাওয়া বিচারপতির আছে হাইকোর্ট ডিভিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আপিলিয়েট ডিভিশনের বিচারপতিদের ধার ধাক্কা দিয়ে আমরা বের করছি। ওরা একটা কু করার চেষ্টা করেছিল, আমরা বুঝতে পেরে সকালবেলায় সুপ্রিম কোর্ট ঘেরাও করে ওদের সেদিনই বের করেছি আমরা। কিন্তু হাইকোর্ট ডিভিশনে 90% বিচারক হাসিনার রেখে যাওয়া এখনো রয়েছে, তাহলে আপনি কিভাবে জাস্টিস প্রতিষ্ঠা করবেন? এই সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা জায়গায় খোঁজ দিয়ে দেখেন 90% আমলা হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এখন রয়েছে, কিন্তু তারা এই কাজগুলো করে না, আসল জায়গায় হাত দেয় না। আমরা বলেছিলাম সেনাবাহিনীতে 2 লক্ষ তরুণকে যুক্ত করেন নিয়োগ দেন, পুলিশ প্রশাসনে 2 লাখ করে 4 লক্ষ দেশপ্রেমিক তরুণদের নিয়োগের ব্যবস্থা করেন। এরাই আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশ চালাবে, করা হয় নাই। বরং কি করা হচ্ছে, ওই হাসিনার আমলে উচ্ছিষ্ট ভোগী যারা সুবিধাভোগী যারা তাদেরকে প্রমোশন দিয়ে চেয়ারে বসানো হচ্ছে। গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে ডিজিএফ এর প্রদান করা হয়েছে কাকে, ওই এনএসআই এর প্রদান করা হয়েছে কাকে, গতকালকে এসবি প্রদান করা হয়েছে কাকে, খোঁজ নিয়ে দেখেন। সবগুলো আওয়ামী আমলে সুবিধা প্রাপ্ত এদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তো এরা তো অঘটন ঘটাবে। আমরা চপ্পু সাহেবের পদত্যাগ দাবি করলাম, বঙ্গভবন ঘেরাও করেছিলাম রাত 2টা পর্যন্ত, আমাদের উপরে টিআরসেল সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, আমাদের উপরে স্বাধীন বাংলাদেশে। চিন্তা করেন, কেউ কেউ আর চপ্পুর পদত্যাগ চায় না, কেন চায় না আল্লাহ ভালো জানে। তারা মনে করে চপ্পু সাহেব চলে গেলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আরে ভাই জনগণ তো সংবিধানই মানে না, তো আপনি কিসের সাংবিধানিক সংকটের কথা বলছেন? এগুলো ভোগাস কথাবার্তা যে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর এই সংবিধান যদি আপনি মেনে চলতে চান তাহলে হাসিনার আইন কেন মানেন, অসুবিধা কোথায়? জনগণ এই সংবিধান চায় না, আর আপনারা চাচ্ছেন এই সংবিধান অনুযায়ী চলতে, বুঝছেন কোথায় সমস্যাটা? এই জন্যই আমরা বলেছি চপ্পু পরিষ্কার ভাবে রয়ের এজেন্ট। একটা কথা মনে রাখবেন, বিগত 17 বছরে সেনাপ্রধান, রাষ্ট্রপতি, চিফ জাস্টিস এরকম বড় বড় পদগুলোতে যারা বসেছে এরা প্রত্যেকেই ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল প্রাপ্ত। ইন্ডিয়া সিগন্যাল না দিলে বিগত 17 বছরে এই পদগুলোতে বসার কোনো সুযোগ ছিল না প্রত্যেকেই। তাহলে ওই মোদী সরকারের নিয়োগপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতিকে চেয়ারে বসা রাখবেন আর সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখবেন, এটা কি সহজ ভাই? সহজ নয়। এই জন্যই আমরা বলেছি এই জায়গাগুলোতে অতি দ্রুত সংস্কার আনতে হবে, অতি দ্রুত সংস্কার আনতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এই মুহূর্তে বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে তিনি রহমত আমি মনে করি, কারণ তার মতো ব্যক্তি না থাকলে এই 2 মাস আমরা অনেক সমস্যায় পড়তাম। তিনি আছেন বিধায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখন অনেকটা স্টেবল, কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ নিয়ে বাংলাদেশের জনগণ হ্যাপি নই, নানান জায়গায় প্রশ্ন। এই জন্য আমরা বলেছি দেশপ্রেমিক মানুষদের নিয়ে এই উপদেষ্টা পরিষদকে গঠিত করে, কয়েকদিন আগে আলোচনা হলো কয়েকজনকে নেওয়া হবে, আবার সেই আলোচনা বন্ধ হয়ে গেছে, কেন জানি না। আমরা গতকাল কেউ কথা বলেছি, তারা বলেছে আমরা এই আলোচনা চালাচ্ছি, অতি শীঘ্রই কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হবে, তো কারা আসে আল্লাহ জানে, আমরা শুধু দেখি কারা আসে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। পরিশেষে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি কর্তৃক আয়োজিত আজকের যে নাগরিক ভাবনা,